নমস্কার, সেভেনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রহস্যজনকভাবে আবাসনের বহুতল থেকে পড়ে মৃত্যু হলো যুবতীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো নরেন্দ্রপুর থানা এলাকার কামাল গাজী মোড়ের একটি আবাসনে। মৃতের নাম শ্রীময়ী মিশ্র। সূত্রের খবর, তার বাবা কর্মসূত্রে জঙ্গিপুর এলাকায় থাকে। কসবা এলাকায় মায়ের সাথে থাকত শ্রীময়ী, তার মা অসুস্থ। এই বহুতল আবাসনের 18 তলায় সম্প্রতি তার একটি ফ্ল্যাট নেন, যদিও এখনও সেখানে বসবাস শুরু করেননি। আজ ওই ফ্ল্যাটে আসেন শ্রীময়ী। বাড়ির গাড়ির চালকের সাথে একাই এসেছিলেন তিনি। হঠাৎই বহুতলের নিচে শব্দ পেয়ে দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা। দেখেন, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে যুবতীর রক্তাক্ত দেহ। সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানায় খবর দিলে পুলিশ এসে শ্রীময়ীকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ প্রসঙ্গে কি জানালেন 27 নম্বর ওয়ার্ডের পুরপিতা ও রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নজরুল আলী মণ্ডল? শুনব যে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার 27 নম্বর ওয়ার্ডে ওজন নামক একটা বহুতল আবাসন থেকে শ্রীময়ী মিশ্র নামে এক ভদ্রমহিলা, যার বয়স আনুমানিক 32 বছর হবে, ঝাঁপ দিয়ে পড়ে যায় এবং মারাও যায়। জানতে পারা যায় পুলিশের কাছ থেকে, ঘটনাস্থলে পুলিশ আছেন, নন্দপুর থানা পুলিশ আছেন এবং তারা দেহটিকে উদ্ধার করেন এবং পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে কেন বা কী কারণে এই ঘটনা ঘটলো সেটা তারা নিশ্চয়ই তারা তদন্ত করছে। আমরা পুলিশকে তা দেখতে অনুরোধ করেছি। কিভাবে মৃত্যু হলো তরুণের তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। এটা নিছকই আত্মহননের চেষ্টা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? খুন হতে হলো না তো শ্রীময়ী মিশ্রকে? উঠছে একাধিক প্রশ্ন। তদন্তে নেমেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা থেকে মামনি রায়, সেভেনাভিক নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।